অ্যাজম দেখেছিলাম, যোধা আকবরও দেখেছো? যোধা আকবর দেখেছি, বাট এটা স্টোরিটা মেনলি আগের আগের মুঘলে আজমের যে স্টোরিটা সেটা থেকেই নেওয়া, তো সেটাকে একটা অন্য রূপ দিচ্ছে, বোঝা যাচ্ছে, যেটাকে একটা শুধু সৌন্দর্যের মোড়কে মোড়ানো নয়, ভিতরের আসল রূপটাও মনে হয় এখানে কিছু কিছু জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে, আমাদের সাথে আভেরি। আজকে আমরা Z5 এর একটা Z5 অরিজিনালস মুভি বা টিভি সিরিজ, আমি এখনো খুব একটা জানি না, তাজ, ওটা ট্রেলার বেরিয়েছে, ট্রেলার রিয়াকশন করবো। যে কাস্ট দেখে আমি এখন জাস্ট কাস্টটা দেখলাম, যে কাস্টিং এ আছে নাসিরুদ্দিন সাহাব, ওকে, ধর্মেন্দ্র, আদিতি রাও হায়দারি, আরো অনেকেই আছে, বাট মেন ক্যারেক্টার এরাই আছে, ধর্মেন্দ্র মানে ভাবাই যায় না। তো অনেকদিন পর ধর্মেন্দ্র এলো মনে হয়, তো দেখা যাক। এটা ডাইরেক্টর করেছে এটা রোনাল্ড স্ক্যালপেলো, তো কোন একটা ফরেন ডাইরেক্টর আছে, বাবা ইন্ডিয়ান হিস্ট্রি কে নিয়ে ফরেন ডাইরেক্টর, মানে ওদের চোখ দিয়ে দেখাটা একটু অন্যরকম হবে হয়তো। দেখা যাক দেখি কেমন করেছে Z5 অরিজিনালস। क्या सबसे पहले पैदा होना ही किसी इंसान को ताज पहनने का हकदार बना देता है? इसलिए आइंदा मुगलिया तख्त काबिलियत देख कर चुना जाएगा और इसका फैसला हम करेंगे। सलीम, तुम पहले मुगल हो जिसके अंदर राजपूती आन भरी हुई है। तुम हिंदुस्तान के सबसे महान शहंशाह बन सकते हो। अरे तख्त ओ ताज, पहले शायरी, मौसिकी, मोहब्बत काफी। हुकूमत तो होगी लेकिन मेरे अकेले की। मुगलिया सल्तनत को आगे वही ले जा सकता है जो गुनाह और लालच से दूर हो, आप जैसा कोई। जहाँ पहा ये तख्त की लड़ाई भाई भाई के रिश्ते को खत्म कर देगी। जब तक हमारी बादशाहत दीवार की तरह मजबूत है, परिवार भी मजबूत ही रहेगा। एक हिलती ईंट ही काफी है दीवार गिराने के लिए। अनारकली अनारकली कभी मत भूलना कि तुम किसकी हो। आप जानते हैं मैं कोई सिपाही नहीं, शहजादे का सिपाही होना जरूरी नहीं। आप क्या पूछा? नहीं जानना मुझे क्या पूछा, क्या चाहते हैं? कुछ है जो हमें एक दूसरे की तरफ खींचे जा रहा है। जलाल, दरिया का पानी जब जब लाल होगा, मोहलिया खून जरूर बहेगा। राहुल बोस होने वाला ना? প্রথম শুনে দেখলাম এখানে, প্রথম শুনে দেখলো রাহুল বোস। बादशाह बनना जिसके नसीब में हो उसे अपनी खुशियां कुर्बान करनी ही पड़ती हैं। सीरीज ओके राइट। कैमरा लगलो আকবর দেখেছিলাম, সরি মুঘলে আজম দেখেছিলাম, যোধা আকবরও দেখেছো? যোধা আকবরও দেখেছি, বাট এটা স্টোরিটা মেনলি মুঘলে আজমের যে স্টোরিটা সেটা থেকেই নেওয়া, তো সেটাকে একটা অন্য রূপ দিচ্ছে, বোঝা যাচ্ছে, যেটাকে একটা শুধু সৌন্দর্যের মোড়কে মোড়ানো নয়, ভিতরের আসল রূপটাও মনে হয় এখানে কিছু কিছু জায়গা। হ্যাঁ গাইস, সরি ফর দ্য টেকনিক্যাল গ্লিচ, আসলে আমার মেয়ে সুইচ অফ করে দিয়েছিল, তো রেকর্ডিং লাইট সব বন্ধ হয়ে গেছিলো।
হ্যাঁ, আমরা তাজের ট্রেলারটা দেখলাম, কেমন লাগলো? তো বললাম যে তুমি তো, হ্যাঁ বলবো না, আমি বলিনি, ভালো লেগেছে। অনেক ছোট ছোট ডিটেলস দিয়েছে ট্রেলারেই, বুঝতে পারছি যে একটা রাজকীয় জিনিস বা একটা অনেক বড় জিনিস সবসময় সুন্দরই হয় না, ওর মধ্যে অনেক পলিটিক্স, অনেক ছোট ছোট ঝামেলা, কি বড় বড় ঝামেলা, না না ছোট ছোট দেশো মে বড়ি বড়ি বাতে হতি রেতি হ্যায়, আর এটা তো দেশের না, ওটা উল্টো, বড়ি বড়ি শহরো মে ছোট ছোট বাতে হতি রেতি না, তো সরি, বাট শরফ খান তো মাফ করবে না আমাকে, ক্ষমা করবে না, সরি সরি সরি, আইকনিক ডায়লগকে আমি কি করে দিলাম, যাই হোক, অনেক কিছু থাকে এর মধ্যে, ওটাই বুঝিয়ে দিয়েছে, ছোট ছোট পলিটিক্স, বড় বড় পলিটিক্স, হিংসে, ভালোবাসাটাকে একটা অন্য মোড়কে যে দেখানো হচ্ছে, মানে ওই যে স্টোরি টানার কালি এসে যে জিনিসটাকে করছে, কারণ ওটা আমি জানতাম না, কিন্তু ওর অ্যাপিয়ারেন্সটা মানে ঢুকলো যখন আমার মনেই হলো ওটা আনারকলি হবে, কারণ কি আনারকলিকে অ্যাকচুয়ালি ওর নাম আনারকলি ছিল না জানো তো, ওকে দেখতে এমন ছিল তাই জন্য ওকে নাম দেওয়া হয়েছিল আনারকলি, তো ওকে দেখে ওটা মনে হলো যে হ্যাঁ ক্যারেক্টারটা একদম ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তো লাইককে তো আমরা ইয়েতেও দেখেছি, পদ্মাবতেও দেখেছি, অনেক জায়গায় দেখেছি আমরা, তো ভালো লাগলো। আর নাসরুদ্দিন শাহ ধর্মেন্দ্রদের মতন এরকম অ্যাক্টর আছে, আর নাসরুদ্দিন শাহ আকবরের রোল করছে, তো অ্যাক্টিং তো এক্সপেক্ট করছি, আর তাছাড়া অনেকদিন পরে করছেন উনি। হ্যাঁ, আর এরকম একটা স্টোরি, আইকনিক একটা স্টোরিকে নিয়ে অন্যরকম ভাবে প্রেজেন্ট করাটা, কেমন পাবলিক নেবে, কেমন ভাবে প্রেজেন্ট করতে পারবে সেটার ব্যাপারেও একটু মানে আমাদের দেশেই প্রচুর গেম অফ থ্রোনস আছে, শুধু ওটাকে দেখানোর অপেক্ষা, আর ওটা সত্যিটা আমাদের নেয়ার মতন ক্ষমতাও থাকা দরকার, কারণ কি পদ্মাবতেও যেটা হয়েছিল কিছু নিয়েও আমরা তো বয়কট আর বিতর্ক তো মানে ছাপিয়ে যায় অরিজিনালিটির থেকে, তো ওই হিসাবে বলবো। আর ডিটেলিংয়ে খুব কাজ করেছে আমরা, দেখলে তাজ লেখাটা দেখলে, তাজ লেখাটার মধ্যে না ওটার মধ্যে তোমার তাজমহলের যে কারুকার্যটা, ছোট ছোট ডিটেলটা, ওই যে ফ্লাওয়ারের মোটিভ, ওগুলোকে পর্যন্ত দেখিয়েছে, মানে ওদের যে মুঘলের যে পেন্টিং এর স্টাইলটা বা মিনিকার স্টাইলটা ওখানে দেখেছে, খুব ডিটেল দিয়ে কাজ করেছে। দেখো তার সাথে যে তখতের লড়াই যেটাকে বলি আমরা, ভাই ভাই, আর যোগ্যতার সাথে এটা আমার জন্য নতুন ছিল, মানে ওদের ওই টাইমে যে সময় এই জিনিসটা কথাটা চালু হয়েছিল বা একবার করেছিল কি না, কারণ সালিম বড়, একদম সলিমেরই মানে হওয়া উচিত নেক্সট রাজা আকবরের পরে, বাট এটা হয়তো মানে জানি না, মেবি নতুন কোন পুঁথি পেয়েছে যার যেখানে এটা লেখা আছে, নাকি এরা একটু নিজেদের টাচ দেওয়ার চেষ্টা করছে, সেটা ইম্প্রোভাইজেশন করেছে নাকি, কিন্তু আমার মনে হয় যখন হিস্ট্রি নিয়ে কথা বলছে ওদেরকে নিজস্বত্বটা রাখা উচিত, ওটা জানানো, কারণ কি সবার ইমোশনাল একটা ব্যাপার থাকে, কখনোই ছেলেখেলা করা উচিত নয় হিস্ট্রিতে, যা এক্স্যাক্টলি আছে সেটাই করা উচিত, সে তুমি নিজের মতন আলাদা স্ক্রিপ্টেড সিনেমা বানাও, তুমি দেখানোর ধরনটা আলাদা করতে পারো অবশ্যই, কিন্তু স্টোরিটা নিয়ে চেঞ্জ করা আমার একদমই পছন্দ না, আমার জন্য তো নো, দর্শকরা ওইভাবে ভালোভাবে নেবে না জিনিসটাকে, তো এবার দেখা যাক কিরকম হয়, এটা 3rd মার্চ প্রিমিয়ার হচ্ছে, আর তুমি যে বলে রাহুল রয়, ও ফার্স্ট টাইম, আমি রাহুল বোস, রাহুল বোস, সরি, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হলো ফার্স্ট সিনে যেটা রাহুল বোস ছিল, সেকেন্ড টাইম দেখানোর পর আমি একটু একটু কনফার্মেশন তোমার থেকে রিকনফার্ম করলাম যে রাহুল বোসই মনে হলো একটু যখন দেখালো। আর তাছাড়া বলবো, হ্যাঁ আমরা তো জানি মুঘলের রক্তারক্তি বা এগুলো তো আছে, ইন্টারনাল দ্বন্দ্ব এসব অনেক কিছুই আছে, সেই সময় আকবরের পর থেকে এগুলো স্টার্ট হয়েছে, আকবরই খুব ভালো করে ধরে রেখেছিল ব্যাপারটাকে আসলে, বাট দেখা যাক, এখানে সালিম আনারকলির ব্যাপার আছে, ভাই গে কিস, হ্যাঁ ও মাই গড, অন স্ক্রিন গে কিস দেখিয়েছে এখানে, যেটা ফার্স্ট আই থিংক আয়ুষ্মান করেছিল, বাট এটা ফিল্মে জায়গা সাবধান, হ্যাঁ মানে অন স্ক্রিন এর কথা বলছি, হ্যাঁ অন স্ক্রিন ওরই ফার্স্ট করেছিল, তো ইন্ডিয়ান ইয়েতে এটা বেশ বড় ব্যাপার, অন্য দিকে আনছে জিনিসটা, দেখা যাক। আর তাও কি শুধু অন্য দিকে না, এখানে আমার মানে ডাউটটা আমার এখানেই হচ্ছে যে কতটা এটা অরিজিনালিটি আছে, কারণ যেহেতু তুমি যখন হিস্ট্রি নিয়ে করছো তুমি কখনো এই সব জিনিসগুলো
ভুল দেখাতে পারো না ওটাই কারণ কি দেখো মানে গে বা এই ব্যাপারগুলো আমরা আজকের দিনে এত মুখে চর্চায় আছে কিন্তু আমার মনে হয় ওটা সবসময় ছিল সবসময় ছিল প্রমাণ করে নথিপত্র পেয়েছে তার উপর বেস করে বানাচ্ছে নাকি সেটা জানি না তো মানে সেটা যদি সত্যিকারের স্টোরি বা সত্যিকারের কোনো পুঁথি থেকে পেয়ে থাকে তাহলে খুবই ভালো একদম আমরা চাইবো না হিস্ট্রিটাকে নষ্ট করা হোক কারণ কি একজন বিদেশি দেখাচ্ছেন তারপরে আমি জানি না কতটা ওনার ফিলিংস আছে ব্যাপারটা নিয়ে কিন্তু ওহে পারি রিলেটেড হয়ে যাচ্ছে আমরা আসলে পরপর এক দুটো করে ভিডিও করছি তো বিরক্ত হচ্ছে তো আমরা দেখবো থার্ড মার্চের পর কেমন এটার পাবলিক রিয়্যাক্ট করছে এটার উপরে আমরাও দেখার চেষ্টা করব এটা একদম রিলিজ করছে আমাদের কেমন লাগলো আপনাদের তারপরে জানাবো আপনারাও জানাবেন যে আপনাদের এই ট্রেলারটা দেখে কেমন লাগলো আর বিদেশি বলে হয়তো সাহসটা বেশি দেখিয়েছে আমার মনে হয় এইসব জায়গায় তো যাই হোক ভালো হোক আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে বিদেশে ভালো করে নিয়ে যাক আমরা ভালো আশা করি দেখতে পারি একটা কিছু টিভি সিরিজ তো এইজন্য আর এরকম ভিডিও আরো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব প্লিজ লাইক করবেন আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না নোটিফিকেশন পাবেন আর প্লিজ দেখবেন কারণ কি আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না আমাদের একটু ইচ্ছে হয় যে লাইকটাও বাড়ুক আর তাছাড়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ওখানে নানান পোস্ট বা অ্যাক্টিভিটিস হচ্ছে আপনারা ওখানে পার্টিসিপেট করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন নেক্সট কি ভিডিও দেখতে চাইছেন তাও ওখানে বলতে পারেন আর তার ডেসক্রিপশন আমি লিংকস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আর আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই বাই